আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আজকের ভিডিওতে আমরা ইপিএস টপিক টেক্সট বইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ গ্রামার শিখব যে গ্রামারটি হল এসো এবং কাজী তবে এই এসো এবং কাজী এই গ্রামারটি না এই গ্রামারের সাথে আরও একটা গ্রামার বসে এই রিলেটেড বুদ্ধ এবং কাজী এই দুটো গ্রামারই আজকে আমরা এই ভিডিওতে একত্রে শিখব তো কথা না বাড়ি চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে এসো এবং কাজী এসো এবং কাজী মূলত এই যে এসো এবং কাজী যে গ্রামারটা রয়েছে এই গ্রামারটা সবসময় নাউনের সাথে বসে কার সাথে বসবে নাউনের সাথে যেমন আমরা যদি লিখি এরকম যে নাউন প্লাস এসো এবং নাউন প্লাস কাজী অর্থাৎ নাউনের সাথে কি এসো হবে আবার এই নাউনের সাথে কি হবে কাজী হবে অর্থাৎ নাউন প্লাস এসো নাউন প্লাস কাজি একই রকম ভাবে এখানেও কি যে বুদ্ধ যেটা রয়েছে সেটাও কি নাউন প্লাস বুদ্ধ নাউন প্লাস কাজী এরকম বসবে অর্থাৎ এই গ্রামারটা সবসময় নাউনের সাথে বসতে হবে তবে এখন প্রশ্ন হলো গ্রামারটা কখন বসে তো আমরা প্রথমে হলো এসো গ্রামারটা নিয়ে আলোচনা করব। এবং পরবর্তীতে আমরা এই বুদ্ধ এবং কাজী গ্রামারটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখছি এই গ্রামার দ্বারা আসলে কি বোঝানো হয় এই গ্রামার দ্বারা বাংলায় কি বোঝানো হয় সহজ কথা হলো এই গ্রামার দ্বারা বাংলায় থেকে এবং পর্যন্ত বোঝায় যেমন আমরা বলি যে বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত বাড়ি থেকে স্কুল পর্যন্ত এই যে থেকে এবং পর্যন্ত বলতেছি এইটুকু বলার জন্যই মূলত এই গ্রামারটা ব্যবহার করা হয় তাহলে আমি সহজে যদি লিখি এরকম যে থেকে এবং কি পর্যন্ত থেকে এবং পর্যন্ত বোঝাতে ব্যবহার করা হয় থেকে এবং পর্যন্ত বোঝাতে অর্থাৎ এখান থেকে থেকে হবে আর এরপরে পর্যন্ত অর্থাৎ বাড়ি থেকে স্কুল পর্যন্ত এরকম যখন আমরা বলব তখনই কি গ্রামারটা ব্যবহার করা হয় তাহলে আমি যদি এখন উদাহরণ দেই তাহলে এই ব্যাপারটা আপনাদের জন্য আরও বেশি ইজি হয়ে যাবে এবং সহজে বুঝতে পারবেন মনে করেন আমি বলতেছি যে সৌল থেকে বুসান পর্যন্ত সৌল থেকে বুসান পর্যন্ত কি বাসে চড়ে যাই বাসে চলে যাই এই যে সৌল থেকে বুসান পর্যন্ত যাই অথবা এইভাবে বলতে পারি যে সৌল থেকে বুসান পর্যন্ত যাই এই কথাটা যে বলতেছি এটা আমরা কিভাবে বলবো তাহলে আমরা জানি কোরিয়ার রাজধানী হলো সৌল সেটা কোরিয়ার মাসে এরকম লিখে স উল তাহলে সউল মানে কি কোরিয়ার রাজধানী আর এরপর আমাদেরকে কি বসাতে হবে এ স তাহলে সৌর স সৌল থেকে কি হবে বুসান কোরিয়া কি দ্বিতীয় রাজধানী যেটা আমাদের মানে চট্টগ্রামের মতো অনেকটা মানে বুসান যেটা মানে সৌলের পরে বেশি উন্নত যে এরিয়াটা সেটা বুসান কোরিয়াতে তাহলে কি হবে কাজী সৌরে বুসান কাজী যে সৌল থেকে বুসান পর্যন্ত কিসে চলে যাই কেটি এক্স এ চলে যাই যদি আমরা এটা লিখি তাহলে হবে কি কে টি এক্স রায়ক যে কেটিএক্স দ্বারা যায় বা কেটিএক্স দিয়ে যায় সৌরেশ ভূষণ কাজী খেতি এক্সুর গায় সৌরেশ ভূষণ কাজী খেতি এক্সুর গায় তাহলে কি যে সৌল থেকে বুসান পর্যন্ত কেটিএক্স দ্বারা বা কেটিএক্স দিয়ে যাই আশা করি এটা বুঝতে পেরেছেন সহজে বুঝতে হবে যে এই যে এস আর এই কাজী অর্থাৎ সৌল থেকে আর বুসান কাজী এতটুকু যদি বোঝেন তাহলে কি হয়ে যাবে তবে এখানে এই যে সৌল আর এই যে বুসান এই দুটো কি স্থানের নাম অর্থাৎ এই দুটোই কি নাউন অর্থাৎ এই গ্রামারটা কার সাথে বসতে হবে নাউনের সাথে বসতে হবে এরপরে মনে করেন যদি আমরা আরও একটা উদাহরণ দিই যে বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত মিনিট লাগে বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত কি তিরিশ মিনিট লাগে তাহলে বাড়ি থেকে আমরা কিভাবে লিখবো আমরা জানি বাড়ির কোরিয়ান হলো কি জিপ জিপ মানে কি বাড়ি তাহলে বাড়ি থেকে এ স তাহলে জিপ এস কোথায় কোম্পানি পর্যন্ত তাহলে কোম্পানি কোরিয়ান কি এরপর কি বসবে কাজী তাই না যে বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত কত মিনিট লাগে মিনিট আমরা মানে কি লাগে তাহলে যে জিবেশ হাজি শামশিপুন কাজী জিবেস হয়ে খল্লয় বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত তিরিশ মিনিট লাগে বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত তিরিশ মিনিট লাগে এরকম আপনি অনেক উদাহরণ দিতে পারেন যে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বাসে চড়ে যায় তাহলে থাকা এসো কক্সবাজার কাজী বসুরু থাকো গায়ক বাসে চড়ে যাই অর্থাৎ যেখানে আমরা এরকম থেকে এবং পর্যন্ত বোঝাবো সেখানে কি এই এসো এবং কাজীটা ব্যবহার করতে পারবেন এখন আমরা শিখব এই যে বুদ্ধ এবং কাজী যেটা রয়েছে এই গ্রামারটি আমরা একটু আগে যেটা শিখলাম যে এস এবং কাজী সেটা সবসময় কি নাউনের সাথে বসতো এটাও নাউনের সাথে বসতো তবে একটু পার্থক্য রয়েছে এই যে বুদ্ধ এবং কাজী যেটা রয়েছে এটা সব সময় সময়ের সাথে বসবে বুদ্ধ এবং কাজীটা কার সাথে বসবে সময়ের সাথে আমরা এটাকে ব্যবহার করতে হবে যেমন আমরা অনেক সময় বলি যে নয়টা থেকে ছয়টা পর্যন্ত কাজ করি সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত কাজ করি এই যে নয়টা থেকে ছয়টা পর্যন্ত এই কথাটা বলার জন্য এই বুদ্ধ এবং কাজে এই গ্রামারটা ব্যবহার করা হয় তাহলে আমরা এই কথাটা যদি কোরিয়ান ভাষায় বলি তাহলে কিভাবে বলবো সকাল নয়টা তাহলে সকালের কোরিয়ান কি ও জন মানে এম তাই না ওজন মানে সকাল বা এম নয়টা থেকে তাহলে নয়ের কোরিয়ান কি আহ সি নয়টা তারপর কি থেকে তাহলে থেকে কোরিয়ান কি হবে এখানে বুদ্ধ তাহলে আহ ওজন আহপ সি বুদ্ধ ওজন আহ বুদ্ধ যে সকাল নয়টা থেকে কয়টা পর্যন্ত ছয়টা পর্যন্ত কি ছয়টা পর্যন্ত কি করি কাজ করি তাহলে ইল হায় ইল হ্য তাহলে কি হবে যে ওজন আহপসি বুদ্ধ সকাল ছয়টা থেকে ইয়সি কাজী ইল হায় যে ছয়টা মানে সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত কাজ করি তবে এখানে আমরা ব্যবহার করতে পারতাম যদি আমি এখানে ওহু লিখি যে মানে বিকেল তাহলে অহু কি ওজন আহবশি বুদ্ধ সকাল নয়টা থেকে অহু ইয়চ্ছি কাজই বিকেল ছয়টা পর্যন্ত কি করি ইল হায় কাজ করি আমরা এইভাবে বলতে পারতাম এরপর যদি মনে করেন আমরা এরকম বলি যে দুপুরের খাবারের সময় বারোটা থেকে একটা পর্যন্ত দুপুরের খাবারের সময় বারোটা থেকে একটা পর্যন্ত কোরিয়াতে আপনারা যারা আসবেন বা আমরা যারা এখন কোরিয়াতে আছি আমাদের লাঞ্চ টাইমটা মূলত হয় বারোটা থেকে একটা অর্থাৎ কোরিয়ানরা সবসময় দুপুরের খাবারটা বারোটা থেকে একটার মধ্যে খায় তো আমি যদি বলি যে দুপুরের খাবারের সময় বারোটা থেকে একটা তাহলে এটা কীভাবে বলবো আমরা এরকম বলতে পারি যে দুপুরের খাবার কোরিয়ান কি জমশিম তাই না তাহলে আমরা এরকম বলতে পারি যে জম সিম উন তাহলে জমশিম মানে কি দুপুরের খাবারের সময়টা বোঝাচ্ছে তাহলে বারোটা থেকে অর্থাৎ ইয়োল দু সি বুদ্ধ বারোটা থেকে কয়টা পর্যন্ত একটা পর্যন্ত তাহলে হান বা হানসি কাজি ইন্নিদা আমরা এইভাবে বলতে পারতাম যে ঝমসিম উন ইয়ল দুশি বুদ্ধ হানসি কাজিয়ে অথবা জমশিম সিগানুন ছমশিম শিগানুন ইয়ল ধুসি বুদ্ধ হানসি কাজিয়েও এও যে দুপুরের খাবারের সময় বারোটা থেকে একটা আমরা এইভাবেও বলতে পারতাম তাহলে সহজে যদি বলি সেটা হলো এই যে এসো এবং কাজী এর দ্বারা কি বুঝে থেকে বোঝায় আর এই বুদ্ধ এবং কাজী দ্বারাও কি থেকে এবং পর্যন্ত বোঝায় অর্থাৎ এসো এবং কাজি দ্বারাও কি থেকে এবং পর্যন্ত বুদ্ধ এবং কাজী দ্বারাও কি থেকে এবং পর্যন্ত বোঝায় তবে এই এসোটা বেশি কখন বসে স্থানের পরে বেশি বসে আর এই বুদ্ধটা কখন বসবে সময়ের পরে বসবে আশা করছি এই যে এসো এবং কাজী অথবা বুদ্ধ এবং কাজী যেই গ্রামার দুটো রয়েছে এই গ্রামার দুটো নিয়ে এখন আপনাদের আর কোনো রকম সমস্যা থাকবে না তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম